ওকে, সো এখন আমরা পেজিনেশনটা নিয়ে কাজ করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে এই পেজে আমরা যে পেজিনেশনটা এখানে দিয়েছিলাম এটা টোটালি এখান থেকে বাদ দিয়ে দেবো, এখানে দরকার নেই আমাদের, আমাদের লাগবে এখানে। সো এখানে আমরা কিভাবে পাস করব, সেম ভাবে এই যে আমাদের এখানে ডলার আউটপুট দিয়ে আমরা যেভাবে ডট ইকুয়াল টু দিয়ে যোগ করেছিলাম, সেম ভাবে আমরা কি এখানে দিয়ে দিতে পারি এটা, ঠিক আছে। আমি যদি এটাকে সেভ দিয়ে এবার সেভ দিয়ে এখানেও দেখি, সেভ দিয়ে এখানে কিন্তু আর নাই, দেখি যে আমাদের পেজিনেশনটা এবার পাই কিনা, রিলোড দেন, দেখেন পেজিনেশনটা কিন্তু চলে আসে। ওকে, এটা পরপরই। সো এবার আমরা পেজিনেশনে কাজ করব, কারণ হচ্ছে পেজিনেশনে আমাদের এখন এখানে অ্যাকচুয়ালি কোয়েরি করতে হবে। সো এটা করার জন্য আমাদের উপরে যে সিস্টেমটাতে আমরা অ্যাকচুয়ালি কোয়েরি করছিলাম এখানে সেম ভাবে এতটুকু কপি করেন, কিন্তু এখানে আমাদের কোনো লিমিটের দরকার নাই। অর্থাৎ আমরা সাপোজ এখানে মনে করেন আমরা স্টুডেন্ট, শুধুমাত্র স্টুডেন্ট রাখবো, আর কিছু দরকার নাই। অল আমরা ডেটা নামে ভ্যারিয়েবল নিলাম। সো এটার মধ্যে আমরা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে পেজি রেজাল্ট, নামগুলো চেঞ্জ করে দিলাম কারণ উপরে একই নাম আছে, ঠিক আছে। সো এবার আমরা যেটা করব, এবার আমরা রেকর্ডটা টোটাল বের করব। সো টোটাল রেকর্ড, ইকুয়াল টু মাই স্কুয়েল আই আন্ডার স্কোর নাম রোস, এটার মধ্যে আমরা কি করব, এই রেজাল্টটাকে দিয়ে দেবো। তাহলে আমাদের কয়টা রো আছে রেকর্ডে সেইটা কিন্তু আমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ওকে, সো এবার আমাদের টোটাল পেজ বের করতে হবে। সো টোটাল পেজ বের করানোর জন্য ইকুয়াল টু আমরা কি করব, এই যে টোটাল রেকর্ড কে কি করব, ভাগ করব, টোটাল রেকর্ড কে আমরা ভাগ করব কি দিয়ে, এই যে আমাদের যে হচ্ছে যে উপরে পার পেজ লিমিট যেই আমরা দিয়েছি সেইটা দিয়ে, তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশনটা পেয়ে যাব। সো এটা ডলার, এখন এটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনি দশমিক সংখ্যা পাবেন, হ্যাঁ। সো দশমিক সংখ্যাকে আমরা বাদ দিতে চাইলে কি, সেল নামের কিন্তু একটা ফাংশন আছে পিএসপির, সো সেটা ইউজ করতে পারি, তাহলে আমাদের সবচেয়ে বড় যেটা সেটা যেদিকে সেটা দিয়ে দিবে। সো এবার আমরা যেটা করব, একটা লুপ চালাবো, সেটা হচ্ছে ফর লুপ, ফর লুপ। সো ফর লুপের মধ্যে আমরা লিখতে পারি ডলার আই ইকুয়াল টু ওয়ান, দেন ডলার আই লেস দেন এই যে টোটাল পেজ, এ যতগুলো আমরা পাবো সেটা পর্যন্ত যাবে, দেন ডলার আই প্লাস প্লাস, ব্যাস। সো এবার এটার মধ্যে আমাদের কি করতে হবে, যে জিনিসটা রিপিট হয়েছে বারবার সেই জিনিসটাকে নিতে হবে। সো আমাদের রিপিট হয়েছে এটা, রাইট। সো সরি, আমাদের আউটপুটটা বসাতে হবে আগে, কারণ এটা দিয়েই কাজ হবে। সো আউটপুট দিলাম এবং এখানে কোটেশন দিলাম, ওকে। আর এই যে জিনিসগুলো এগুলোতে আমি সিঙ্গেল কোট দিয়ে দিলাম, যেহেতু বাইরে ডাবল ইউজ করছি। সো এখানে হাইপার রেফারেন্সের কোনো দরকার নাই যদিও। সো এখানে আমি আইডি দিয়ে দিলাম, ওকে। আর এই যে উপরে আমাদের এই ডিফটা লাগবে, সো উপরে এটা দিয়ে দেন, আর এই ডিফটাকে ক্লোজ করে দেন নিচে। ঠিক আছে, আমাদের তাহলে এইটা লাগবে না, এটা লাগবে না,
সো আমাদের এই যে এখানে একটা কোটেশন মিস্টেক হয়েছে, সো কোটেশনটা আমরা দিয়ে নিলাম। এবার আমরা এই যে এখানে কাজগুলো করব, যে এটা ডাইনামিক হবে, এটা ডাইনামিক হবে। সো এখানে আমরা কার্লি দিয়ে দিই, দিয়ে ডলার আই দিয়ে দিই। হ্যাঁ, সো সেম জিনিসটাই, আইডিটা আমরা কোথায় পাবো, এখানে পাবো। আর এখানে একটা ক্লাস দিয়ে দিই অ্যাক্টিভ নামের, যেটা আমাদের ডিজাইনে লাগবে। আচ্ছা, এটা সিঙ্গেল কোট হবে, সো অ্যাক্টিভ। ওকে, ব্যাস। সো আমাদের এতটুকু তো ক্লিয়ার হয়েছে মনে হয়। দেখেন, আমরা জাস্ট টোটাল পেজটা বের করে নিয়েছি, টোটাল রেকর্ড আগে বের করেছি যে কতটা থাকতে পারে, তারপর টোটাল পেজ, এবং টোটাল পেজের মধ্যে যে এই যে রেকর্ডটা আছে সেটাকে ভাগ করছি পার পেজ লিমিট দিয়ে। তারপরে পেজিনেশনের আমাদের যে ডিজাইনটা সেটাকে লুপের মধ্যে নিয়ে আসছে। সো জাস্ট আমাদের এতটুকুনি কাজ। ওকে, সো আমরা এখন একটু আউটপুটটা দেখি যে আমাদের কাজ করতেছে কিনা ঠিক মতো। সো আমাদের আনডিফাইন্ড ভ্যারিয়েবল আইডি যাচ্ছে, সরি আমরা আইডি লিখছি কোথায়, আইডি আইডি না, এখানে ডলার আই হবে, কারণ এই তো আইটাই তো লুপ আমাদের ঘুরতেছে, তাই না? সো আবার এখানে আমরা রিলোড দিই। সো দেখেন আমাদের কিন্তু এখানে এখন ওয়ানই আছে, কারণ হচ্ছে আমাদের তিনটা চার টোটাল চারটা পোস্ট অ্যাকচুয়ালি। সো আমাদের এখানে এক হওয়ার রিজন আছে। সো আমরা যদি এবার উপরে যাই, একটু একটু উপরে যাই, এখানে লিমিট এখন তিন আছে না, এখানে আমি করে দিলাম দুই, এখানে আমি কি করে দিলাম দুই। সো রিলোড যদি দিই এবার, এবার কিন্তু আমার এখানে দুই আসতেছে, বাট আমার এখানে কিন্তু নেক্সট পেজে যাওয়ার জন্য কোনো অপশনই আসছে না, তাই না? আচ্ছা, আমরা দেখি এখানে ওয়ান দিয়ে রিলোড দেন। হ্যাঁ, এবার দেখেন কাজ করতেছে, ঠিক আছে মেনে। সো ওয়ান আমি যখন টু এ ক্লিক করি, আমাদের কিন্তু টুটাকে ক্লিক হচ্ছে না, তাই না? টুটা ক্লিক হচ্ছে না, আমাদের এটা একটু ফিক্সড করতে হবে। টু আমরা দেখি এখানে কোনো কিছু সমস্যা করছে কিনা, আউটপুট পেজিনেশনের মধ্যে যে এটা আছে, আমরা হচ্ছে এটাই ধরেছিলাম। সো সো আমাদের এর আগে যেটা লেস দেন মানে কাজ করতেছে না দুই দিলে, কারণ হচ্ছে এখানে আমরা ইকুয়াল দিইনি। হ্যাঁ, সো আমরা এখানে ইকুয়াল দিইনি, আর এই জায়গায় দেখি আমাদের কোটেশনটা চেঞ্জ করে দিই, কারণ এখানে সিঙ্গেল কোটেশন দিয়েছি, এখানে ডাবল কোটেশন দিয়েছি। সো আমাদের দেখি যে ক্লিক নিচ্ছে কিনা, রিলোড দিই এবার। হ্যাঁ, এবার চারটায় আসছে, ঠিক আছে, বাট আমাদের তাও ক্লিক কিন্তু নেয়নি। ওকে, সো এটা আমরা ফিক্সড করব অবশ্যই। এখানে এবার যদি আমি টু দিই, তার মানে কিন্তু আমাদের এবার দুইটা পেজ থাকার কথা, এই যে। সো এবার কাজ করতেছে, সমস্যা নাই, কিন্তু আমাদের এইখানে ক্লিক হচ্ছে না। ওকে, সো আমাদের একটা কাজ করতে হবে, এখানে এইচআরইএফ দিতে হবে কাজ করানোর জন্য, ঠিক আছে। সো আমরা যদি এবার রিলোড দিই, হ্যাঁ, এবার দেখেন আমাদের কিন্তু এবার আমাদের কিন্তু লিংক হয়েছে এবং আমাদের ক্লিক হচ্ছে। ওকে, সো এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে কিন্তু দুইটা কালারে একটি ইয়া হয়ে গেছে। সো আমরা যে পেজে যখন যাব, সেই পেজের কালারটা চেঞ্জ হবে। সো এটা এটা আমরা কিভাবে করব? সো এটা করার জন্য আমরা এখানে একটা ইফ কন্ডিশন দেব, জাস্ট ইফ ডলার আই ইকুয়াল ইকুয়াল যখন পেজ হবে ডলার পেজ, অর্থাৎ আমরা উপরে হচ্ছে যে ডলার পেজ নামের একটা হচ্ছে ইয়া করছিলাম, এই যে পেজ। হ্যাঁ, সো এই পেজটাকে আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা একটা ডলার ক্লাস নেম ইউজ করতে পারি, ক্লাস নেম ইকুয়াল টু অ্যাক্টিভ হবে তখন, ইলস ক্লাস নেম ফাঁকা। And okay, so আমরা এখন এই জায়গায় কি করব, এই জায়গায় আমরা জাস্ট বলে দেব ডলার ক্লাস নেম। সো আমরা যদি এবার রিলোড দিই,
এবার কিন্তু দেখেন ওয়ান একটা যেহেতু ডিফল্ট ভাবে ওয়ান পাচ্ছে তখন এটা একটা ক্লাস পেয়ে যাচ্ছে। সো আমি যদি টু এ যাই আমাদের কিন্তু টু এর কালার চেঞ্জ হচ্ছে না, এখন এটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় নাই, ঠিক আছে, এবং পেজও আসেনি। এবার আমরা কিন্তু বুঝতে পারছি আসলে। ওকে ওকে, সো এখানে আমাদের হচ্ছে একটা প্রবলেম ছিল যে আইডিটাকে ধরছিল না আমাদের। সো আমরা এখানে জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছি নেমটা। সো এবার যদি আমরা যে কোনোটাতে যাই, দেখেন কাজ করছে। যখন আমি হচ্ছে যে ওয়ান থেকে টু এ গেলাম, এই যে টু এর কালার চেঞ্জ হয়ে গেছে এবং টু এর মধ্যে যা যা ছিল পাঁচ থেকে এই যে 10 আইডি সেটা কিন্তু চলে আসছে। আবার যদি আমি ওয়ানে যাই দেখেন 3 থেকে 4। সো আমাদের কিন্তু পারফেক্টলি কিন্তু পেজিনেশনটা কাজ হয়ে গেছে। ওকে।